পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সোমবার থেকে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে পেঁয়াজের কেজি 60 টাকার বেশি হওয়া উচিত নয়। এপ্রিল মে মাসে বাংলাদেশের চাষিরা পেঁয়াজ ঘরে তোলেন, এই হিসাবে এখন মশলা জাতীয় এই পণ্যের ভরা মৌসুম। উৎপাদন হয়েছে ভালো, কিন্তু তারপরও দাম নিয়ন্ত্রণহীন, প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 90 টাকার মতো। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে পেঁয়াজের ঝাঁজে নাকাল ক্রেতারা। এই অবস্থায় আমদানির বিষয়টি সামনে এসেছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনার শেষে বাজার স্থিতিশীল করতে উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। পেঁয়াজকে প্রোডাকশনই দিচ্ছি, একটু কষ্ট হচ্ছে আমাদের, আমরা চাচ্ছি এটা 60 টাকার বেশি যেন কোনো ক্রমেই না হয়, সেই ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করব। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কৃষিখাতে এর প্রভাব ও উত্তরণের বিষয় নিয়ে এই সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে এগিয়েছে বাংলাদেশ, তাই কোনো দেশ জিএসপি সুবিধা উঠিয়ে নিলে সমস্যা হবে না। রপ্তানিমুখী একটা দেশ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই জিএসপি এই গ্রাজুয়েশনটা আমাদেরকে অনেক এগিয়ে দেবে। আমি মূল কথা বলতে চাচ্ছি, ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, আমাদের সামর্থ্যের ভিত্তিতে গিয়েছি। তিনি দাবি করেন, আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আইএমএফ এর প্রভাব নেই। আইএমএফ তো গোর বিরোধী, এক কথায় বললে সাবসিডি, আমরা আইএমএফ এর কথা তো শুনিনি, শুনলে 82,000 কোটি টাকার সাবসিডি 110 কোটিতে পৌঁছালাম কেন? চলতি বছর বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ মঞ্জুর করে আইএমএফ, এর জন্য অবশ্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় আন্তর্জাতিক এই সংস্থা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে সোমবার থেকে আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। রবিবার ঢাকায় এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানান, বর্তমানে পেঁয়াজের কেজি 60 টাকার বেশি হওয়া উচিত নয়। এপ্রিল মে মাসে বাংলাদেশের চাষিরা পেঁয়াজ ঘরে তোলেন, এই হিসাবে এখন মশলা জাতীয় এই পণ্যের ভরা মৌসুম। উৎপাদন হয়েছে ভালো, কিন্তু তারপরও দাম নিয়ন্ত্রণহীন, প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 90 টাকার মতো। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে পেঁয়াজের ঝাঁজে নাকাল ক্রেতারা। এই অবস্থায় আমদানির বিষয়টি সামনে এসেছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে এক সেমিনার শেষে বাজার স্থিতিশীল করতে উদ্যোগ নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। পেঁয়াজকে প্রোডাকশনই দিচ্ছি, একটু কষ্ট হচ্ছে আমাদের, আমরা চাচ্ছি এটা 60 টাকার বেশি যেন কোনো ক্রমেই না হয়, সেই ক্ষেত্রে আমরা ইম্পোর্ট করব। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কৃষিখাতে এর প্রভাব ও উত্তরণের বিষয় নিয়ে এই সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে এগিয়েছে বাংলাদেশ, তাই কোনো দেশ জিএসপি সুবিধা উঠিয়ে নিলে সমস্যা হবে না। রপ্তানিমুখী একটা দেশ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই জিএসপি এই গ্রাজুয়েশনটা আমাদেরকে অনেক এগিয়ে দেবে। আমি মূল কথা বলতে চাচ্ছি, ক্ষতি হওয়ার কোনো কারণ নেই, আমাদের সামর্থ্যের ভিত্তিতে গিয়েছি। তিনি দাবি করেন, আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে আইএমএফ এর প্রভাব নেই। আইএমএফ তো গোর বিরোধী, এক কথায় বললে সাবসিডি, আমরা আইএমএফ এর কথা তো শুনিনি, শুনলে 82,000 কোটি টাকার সাবসিডি 110 কোটিতে পৌঁছালাম কেন? চলতি বছর বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ মঞ্জুর করে আইএমএফ, এর জন্য অবশ্য বেশ কয়েকটি শর্ত জুড়ে দেয় আন্তর্জাতিক এই সংস্থা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।